নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, গতকাল এটিকে মোহনবাগানের কাছে কলকাতা ডার্বিতে 2-0 হেরেছে ইস্ট বেঙ্গল এফসি। তো এই ম্যাচটা হারার পরে প্রেস কনফারেন্সে কি বললেন দুই দলের হেড কোচ, এবং প্রেস কনফারেন্সে কি বললেন হুগো বুমোস ও ক্লেটন সিলভা, আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা সমস্ত খেলার আপডেট পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে ইস্ট বেঙ্গলের হেড কোচ স্টিভেন কনস্ট্যান্টাইন, তিনি এই ম্যাচ সম্পর্কে কি বললেন সেটা আপনাদেরকে জানাই। তো স্টিভেন কনস্ট্যান্টাইন, তাকে যখন প্রেস কনফারেন্সে প্রথম প্রশ্ন করা হয়, আপনার কি মনে হয় আজকে গোলকিপারের দোষেই আপনাদের ম্যাচটা হারতে হয়েছে? কনস্ট্যান্টাইন তিনি বলেন, প্রথম এবং সবথেকে বেশি আমি ধন্যবাদ জানাতে চাই দুই দলের সমর্থকদেরকে, কারণ দুই দলের সমর্থকরাই খুব ভালো অ্যাটমসফিয়ার তৈরি করেছিল, এবং কংগ্রাচুলেশন এটিকে মোহনবাগান দলকে তাদের জয়ের জন্য। কনস্ট্যান্টাইন তিনি শুরু করেন, ফুটবল হচ্ছে ভুলের খেলা, আজকে আমাদের গোলকিপার সেরকম ভালো তার দিন ছিল না, অন্য দিনে সে আরও ভালো বেটার পারফরমেন্স করে, আমি সব দোষ গোলকিপারের ওপর দেবো না, এটিকে মোহনবাগানের থেকে বেটার টিম ছিলাম প্রথম হাফে, আমরা যথেষ্ট সুযোগ তৈরি করেছি কিন্তু আমরা গোল করতে পারিনি, যদি আমরা গোল করতে পারতাম তাহলে ম্যাচের ফলাফল অন্য হতো। হ্যাঁ, অবশ্যই ম্যাচের শেষে ফলাফলটা অন্যরকম হয়েছে, কিন্তু সেকেন্ড গোলটা যখন আমরা কনসিড করেছি তখন আমাদের হাত থেকে পুরো ম্যাচটা বেরিয়ে গেছিলো। কনস্ট্যান্টাইনকে দ্বিতীয় প্রশ্ন করা হয়, আপনার দল ম্যাচটা হেরেছে কিন্তু আপনার কি মনে হয় কোনটা আসল কারণ ছিল আজকে ইস্ট বেঙ্গলের হারার? কনস্ট্যান্টাইন তিনি উত্তরে বলেন, আমাদের দল এখনও রিবিল্ডিং হচ্ছে, এটা একদম নতুন দল, ম্যানেজমেন্ট অনেক টাইম নিয়েছে দল গঠন করতে, আমাদের প্রত্যেক ম্যাচে উন্নতি করতে হবে এবং আমরা প্রত্যেক ম্যাচে আরও বেটার করছি, আমাদের 5-6টা খেলোয়াড়ের উপর ভিত্তি করে গোটা স্কোয়াডটা তৈরি হয়েছে, আমার মনে হয় আমরা লিগে ওয়ান অফ দ্য বেস্ট টিম এবং আমাদের কিছুটা সময় দিতে হবে। তো বন্ধুরা, এবারে শুনুন এটিকে মোহনবাগান দলের হেড কোচ জুয়ান ফেরান্ডো ম্যাচের পর প্রেস কনফারেন্সে কি বললেন। তো এটিকে মোহনবাগান দলের হেড কোচ জুয়ান ফেরান্ডো, তাকে প্রথম প্রশ্ন করা হয়, আজকের ম্যাচটা জিতেছ কি বলবেন? জুয়ান ফেরান্ডো তিনি উত্তর বলেন, আজকের দিনটা আমাদের জন্য খুব ভালো ছিল, খুব ভালো ম্যাচটা জিতেছি, আজকের রাতটা আমরা খুব ভালো এনজয় করেছি, আমাদের এর পরের দিন আরও ভালো রিকভার করতে হবে, আমরা আজকে ক্লিয়ার মাইন্ড নিয়ে খেলতে নেমেছিলাম, আজকের সপ্তাহ শেষ হলো, কালকে থেকে নতুন সপ্তাহ শুরু, কালকে থেকে আমাদের আরও বেশি প্র্যাকটিস করতে হবে, থেকে আমাদের এর পরের ম্যাচে আরও বেটার পারফরমেন্স করতে হবে, এর পরের ম্যাচ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে, সেখানে আমাদের পয়েন্ট হারালে চলবে না, এবং ধন্যবাদ জানাই সমর্থকদেরকে, তারা আমাদের এত সাপোর্ট করতে এসেছে তাই জন্য। জুয়ান ফেরান্ডোকে দ্বিতীয় প্রশ্ন করা হয় যে আপনার কি মনে হয় এটিকে মোহনবাগান দলের ফাইনাল থার্ডে আরও বেশি সঠিক সিদ্ধান্ত এবং আরও নিখুঁত হওয়া দরকার, কারণ এটিকে মোহনবাগান ফাইনাল থার্ডে কিন্তু সেই রকমভাবে বল বাড়াতে পারছে না। জুয়ান ফেরান্ডো তিনি বলেন, প্রতি ম্যাচে আমাদেরকে ইম্প্রুভ করতে হবে, আমরা কোন দিকে ভুল করছি সেটা আমাদের পয়েন্ট আউট করতে হবে, আমি বিশ্বাস করি প্লেয়ারের যথেষ্ট ভালো কোয়ালিটি আছে এবং আমাদের ভারতীয় খেলোয়াড়রাও ভারতের জন্য ভালো ফুটবল খেলবে, ওদের প্রতিনিয়ত আরও কঠোর পরিশ্রম করতে হবে, আমার মনে হয় আমাদের খেলোয়াড়রা প্রফেশনাল লেভেল হিসেবে যথেষ্ট ভালো ফুটবল খেলছে, অবশ্যই আমরা ফাইনাল থার্ডে আমাদের কিছু ভুল হচ্ছে, আমরা পজিশনিং ফুটবল খেলি যেটা শুরু থেকে শেষ পর্যন্ত সঠিক করতে হয়, যেটা মোটেও সহজ ব্যাপার নয়, কিন্তু আমার দলের খেলোয়াড়রা ক্রসিং অপরচুনিটি চান্স তৈরি যথেষ্ট ভালো করছে, তাই আমি আমার খেলোয়াড়দের থেকে কিন্তু যথেষ্ট হ্যাপি। তো বন্ধুরা, এবারে শুনুন ম্যাচের পরে কি বললো হুগো বুমোস ও ক্লিটন সিলভা। তো সবার প্রথমে হুগো বুমোস কি বললো সেটা আপনাদেরকে জানাই। হুগো বুমোসকে প্রথম প্রশ্ন করা হয়, তুমি আজকে অনেক দূর দিয়ে গোল করেছো, তো এটা কি তুমি আগে থেকে প্র্যাকটিস করেছিলে, এটা কি তোমার আগে থেকে প্ল্যান ছিল, না হঠাৎ করে এটা ফাঁকা জায়গা পেয়েছো আর গোল করেছো? হুগো বুমোস তিনি বলেন, অবশ্যই আমি আমার সামনে গোলটা ফাঁকা পেয়েছিলাম সেই জন্য শট করেছি, আমি ভেবেছিলাম যে আমি বলটাকে ড্রিবল করে আরও ভিতরে নিয়ে যাব, কিন্তু যখনই দেখেছি ফাঁকা আছে জায়গা তখনই আমি শট করেছি এবং সেটা গোল হয়েছে ভগবানের কৃপায়, তো সেই নিয়ে আমি খুশি, আমি
আরও সামনে থেকে গোল করার জন্য চেষ্টা করি এবং গোলকিপার সেটা সেভ করতে পারে না, এবং আমি মনে করি আমাকে আরও বেটার ফিনিশিং করতে হবে, ফিনিশিংয়ে আরও অনেক বেশি কাজ করা দরকার আমার। আমি চেষ্টা করি সুযোগ তৈরি করা দলের জন্য, এবং দলের জন্য কিছু কিছু সময় সুযোগ তৈরি করতে পেরে আমার ভালো লাগে। আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে, আমার দলের জন্য আরও বেশি গোল করতে চাই এই সিজনে। এবং হুগো মোসকে যখন শেষ প্রশ্ন করা হয়, তুমি জোয়ারতে ক্রীড়াঙ্গনে গোল করেছো তো তোমার কীরকম ফিলিং হচ্ছে, হুগো মোস তিনি বলেন, এটা সত্যিই একটা অ্যামেজিং অ্যাটমসফিয়ার, এই সমস্ত ম্যাচে গোল করে খুব ভালো লাগে। আমি সত্যি বলতে আমি কোনো দিন 62,000 সমর্থকের সামনে গোল করিনি, এইটা আমার জীবনে প্রথমবার হয়েছে। ডার্বিতে গোল করা এবং হোম গ্রাউন্ডে, সেটা একটা দারুণ ব্যাপার। আমি সমস্ত সমর্থকদেরকে ধন্যবাদ জানাই, তারা কলকাতায় এসে আমরা তো সাপোর্ট করেছে, এত কন্ট্রিবিউট তাদের সাপোর্টের জন্য আমি আরও ভালো খেলতে পেরেছি। সবথেকে গুরুত্বপূর্ণ, আমরা জিতেছি সেই জন্য আমি খুশি, এবং আমি যথেষ্ট লাকি যে আমি গোলটা করতে পেরেছি এবং দলের সাকসেসে কন্ট্রিবিউট করতে পেরেছি। কিন্তু আমাকে আরও বেশি গোল করতে হবে, অ্যাসিস্ট করতে হবে। আমার গোল হচ্ছে এই বছর দলের জন্য সাকসেসে কন্ট্রিবিউট করা, এবং আমি কোনো কিছু চেস করছি না, আমি চাই দলের জন্য আমি পুরো হার্ডওয়ার্ক করে দলকে কাপ জিতে চাই, এবং দলের খেলোয়াড় সমর্থক এবং আমার দলের বাকি খেলোয়াড়দেরকে আরও গর্বিত ফিল করাতে চাই। তো বন্ধুরা, এবারে শুনুন ম্যাচের পর ক্লেটন সিলভা তিনি কী বলেন। তো ম্যাচের পর ক্লেটন সিলভাকে যখন জিজ্ঞেস করা হয়, ক্লেটন আজকে ইস্ট বেঙ্গল তারা সব কিছুতেই পিছিয়ে ছিল, এমনকি তারা একটাও গোল করতে পারেনি, কোথায় ভুল হয়েছে তোমার মনে হয়? ক্লেটন তিনি বলেন, এত সমর্থকদের সামনে একটা দুটো মিস্টেক করলেই খেলা আপনার হাত থেকে বেরিয়ে যাবে। অবশ্যই আমাদের অনেকের বেশি মিস্টেক হয়েছে, আমরা অনেক জায়গায় পজিশন হারিয়েছি, সঠিক পাস দিতে পারিনি, ফাইনাল থার্ডে আমাদের খেলোয়াড়দের আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। অবশ্যই এত সমর্থকদের সামনে খেলেছি, সেটা ভালো লাগছে, কিন্তু অ্যাট দ্য এন্ড আমি ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারিনি, সেই জন্য ক্ষমা চাইছি সমর্থকদের কাছে। এবং আমি কথা দিচ্ছি যে আমাদের দল আরও বেটার হয়ে আসবে এর পরের ম্যাচ থেকে, এবং আমরা অবশ্যই লিগে ভালো ফলাফল করব। তো বন্ধুরা, ম্যাচের পরে দুই দলের কোচ ও খেলোয়াড়রা কী বলেন ম্যাচ সম্পর্কে, সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আশা করি এই ভিডিওতে যে সমস্ত আপডেট দিয়েছি সেই সমস্ত আপডেট আপনাদের ভালো লেগেছে এবং আপনারা সমস্ত বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।